গল্পটি এক পর্বতকন্যার, যার নাম প্রিয়াঙ্কা মোহাইত। বৃহস্পতিবার বিকেল 4:52 পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করলেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়াঙ্কা মোহাইত। এর আগেও এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণার মতো 8,000 শৃঙ্গের শিখরে পৌঁছেছেন তিনি। এবার কাঞ্চনজঙ্ঘা জয়ের মধ্যে দিয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন প্রিয়াঙ্কা। এই সুখবরটি সেই দিন তার ভাই আকাশ মোহাইত সংবাদ সংস্থা পিটিআইকে জানায়। এই দুঃসাহসী নারী গত বছরের এপ্রিলে পৃথিবীর 10ম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেছিলেন। পাশাপাশি 2013 সালে মাত্র 21 বছর বয়সে জয় করেছিলেন বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্ট। এরপর 2016 এবং 2018 মাকালু ও লোৎসের সফল আরোহণ করেন। তার অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন তেনজিন নর্গে অ্যাডভেঞ্চার সম্মান। ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কার পর্বতারোহণে একটি আগ্রহ ছিল। কৈশোরের বয়সে মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জ আরোহণের মধ্যে দিয়েই যাত্রা শুরু তার। এরপর উত্তরাখণ্ডের গড়বাল পর্বতমালার বান্দারপঞ্চ, হিমালয়ের লাহুল স্পিতির মাউন্ট মেন্থোসার মতো বহু পর্বত, 2016 সালের মাকালু পাশাপাশি জয় করেছিলেন কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।